সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের ক্লাস। তোমরা সবাই ভালো আছো আশা করছি। আমি ফাহমি জাফরিন, প্রভাষক জীববিজ্ঞান, ল্যান্ডস স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমি তোমাদের ঘাস ফড়িংয়ের শোষণ তন্ত্র সম্পর্কে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা শোষণ তন্ত্র কি বলতে পারবে, শোষণ তন্ত্রের বিভিন্ন অংশের নাম ও কাজ বলতে পারবে, শোষণ প্রক্রিয়া সম্পন্ন সম্পর্কে বলতে পারবে। শোষণ তন্ত্র কি? যে সকল অঙ্গ দ্বারা প্রাণী শ্বাসকার্য সম্পন্ন করে তাদের নিয়ে গঠিত তন্ত্রকেই শোষণ তন্ত্র বলে। ঘাস ফড়িং এক প্রকার বায়ুনালী বা ট্রাকিয়ার সাহায্যে শ্বাসকার্য চালায় বলে শোষণ তন্ত্রকে ট্রাকিয়াল তন্ত্র বলা হয়ে থাকে। দেখো, ট্রাকিয়া, ট্রাকিওলস, স্পাইরাকলস ঘাস ফড়িংয়ের শোষণ তন্ত্র বা ট্রাকিয়াল তন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন। ঘাস ফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্র নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত। স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র, ট্রাকিয়া বা শ্বাসনালী, অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড, ট্রাকিওল কোষ ও ট্রাকিওল। স্পাইরাকল গুলোর অবস্থান দেখো, ভিসেরাল এর মধ্যে দেখানো হয়েছে অভ্যন্তরীণ গঠন স্পাইরাকল গুলো। তারপর ঘাস ফড়িং এর উদরে 8 জোড়া এবং বক্ষে 2 জোড়া, মোট 10 জোড়া শ্বাসরন্ধ্র দেখা যায়। শ্বাসরন্ধ্র গুলো দেহের পার্শ্বদেশে প্লুরাতে অবস্থিত। বক্ষের প্রথম জোড়া শ্বাসরন্ধ্র অগ্র ও মধ্য বক্ষের সংযোগস্থলে এবং দ্বিতীয় জোড়া মধ্য ও পশ্চাৎ বক্ষের সংযোগস্থলে থাকে। উদরের প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডাংশের প্রতিটিতে 1 জোড়া করে শ্বাসরন্ধ্র অবস্থিত। দেখো, পেরিয়াট্রিয়াম পেরিট্রিয়াম, অ্যাট্রিয়াম এবং লোম। শ্বাসরন্ধ্রটা ডিম্বাকৃতির একটি ছিদ্র বিশেষ। এই ছিদ্রের চারিদিকে অঙ্গুরি আকৃতির পেরিট্রিয়াম রয়েছে। এরপরে অবস্থিত প্রকোষ্ঠকে কি বলা হচ্ছে? অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের ভিতরে থাকে লোম। দেখো, অ্যাট্রিয়াম ভেসেল কিভাবে বায়ু প্রবেশ করে, বায়ু প্রবেশ করতেছে দেখো ঘাস ফড়িং এর শ্বাসতন্ত্রে। তারপর বের হয়ে যাচ্ছে শ্বাসরন্ধ্র থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু বের হয়ে যাচ্ছে। শ্বাসরন্ধ্রের মাধ্যমে বায়ু ট্রাকিয়াল তন্ত্রে প্রবেশ করে এবং বের হয়ে যায়, সেটা দেখানো হলো তোমাদের। এবং ধূলিকণা দেখো কিভাবে আটকে যাচ্ছে, তাহলে অ্যাট্রিয়ামের লোমে বাতাসের সাথে আগত রোগ জীবাণু, ধুলোবালি প্রভৃতি প্রবেশ রোধ করে বা বাধা সৃষ্টি করে। ট্রাকিয়া, ট্রাকিয়াটার গঠন হচ্ছে ট্রাকিয়া স্বচ্ছ রূপার মতো চকচকে স্থিতিস্থাপক বদ্ধ নালিকা বিশেষ। এটি বহিঃত্বকের অন্তঃপ্রবর্ধক হিসেবে সৃষ্টি হয়। ট্রাকিয়ার প্রাচীর 3 স্তর বিশিষ্ট, ভিত্তি ঝিল্লি, এপিথেলিয়াম এবং ইন্টিমা। দেখো, ট্রাকিয়ার চিহ্নিত চিত্র দেখানো হয়েছে। একটি টিনিডিয়া, আংটির মতো রিং রিং গুলোকে বলা হচ্ছে টিনিডিয়া। টিনিডিয়ার গঠন, ট্রাকিয়ার গহ্বরে কিছুটা পরপর ইন্টিমা পুরু হয়ে আংটির মতো বলয় গঠন করে।
এদের টিনিডিয়া বলে। টিনিডিয়া থাকার কারণে ট্রাকিয়া কখনো চুপসে যায় না। পৃষ্ঠীয় ট্রাকিয়াল কাণ্ড, অঙ্গীয় ট্রাকিয়াল কাণ্ড এবং পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ডের অবস্থান দেখানো হয়েছে, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। পৃষ্ঠীয় দৈর্ঘ্য বরাবর এক জোড়া লম্বা পৃষ্ঠীয় ট্রাকিয়াল কাণ্ড দেহের সমগ্র পৃষ্ঠ জুড়ে লম্বালম্বি ভাবে অবস্থান করে। এক জোড়া লম্বা অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ড অঙ্কীয় দেশ বরাবর লম্বালম্বি ভাবে অবস্থিত, দেহের দুপার্শ্ব বরাবর এক জোড়া পার্শ্বীয় শ্বাসনালী বিদ্যমান। প্রতিটি দেহখণ্ডকের অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডগুলো অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড দ্বারা যুক্ত থাকে। সেগুলো দেখানো হলো পৃষ্ঠীয়, অঙ্কীয় এবং পার্শ্বীয়। দেখো বায়ুথলি বা এয়ার স্যাক চিহ্নিত করে দেখানো হয়েছে চিত্রে। হাঁসফড়িং এর ট্রাকিয়ার অংশবিশেষ প্রসারিত হয়ে বায়ুথলি গঠন করে। বায়ুথলিতে কোনো ধরনের ত্বকীয় আবরণ থাকে না, ফলে এগুলো সহজেই বাতাসে ফুলে যায় এবং ওড়ার সময় ব্যবহার করা যায়। ট্রাকিয়া, ট্রাকিয়ল কোষ, ট্রাকিয় গুলো অতি সূক্ষ্ম শাখায় বিভক্ত হয়ে অবশ্যই শেষে একটি বহুভুজাকৃতির কোষে পরিসমাপ্তি ঘটে। একে ট্রাকিয়ল কোষ বা প্রান্তীয় কোষ বলে। দেখো ট্রাকিয়ল কোষ দেখানো হয়েছে এবং ট্রাকিয়ার অবস্থান দেখানো হয়েছে চিত্রে। ট্রাকিয়া ও ট্রাকিয়ল, ট্রাকিয়ল কোষ থেকে কতগুলো সূক্ষ্ম ও সরু নালী বের হয়ে দেহে কোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে, এদের ট্রাকিউল বলে। এরা ইন্টিমা ও টিনেডিয়া বিহীন। এদের অগ্রপ্রান্ত, এদের প্রান্তভাগ বদ্ধ থলির মতো এবং ট্রাকিউল রস দ্বারা পূর্ণ থাকে। চিত্র দেখো দেখানো হয়েছে স্পাইরাকল ট্রাকিউল। দেহকোষের মধ্যে কিভাবে আটকে থাকে দেহকোষ এবং ট্রাকুল, যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন কিভাবে ঢুকতেছে এবং বের হচ্ছে। ট্রাকিউলের অভ্যন্তরস্থ তরল গ্যাস শোষণ গ্যাস পরিবহনে ভূমিকা রাখে। প্রশ্বাসের সময় উদরীয় পেশি সমূহ শিথিল থাকে, ফলে সামনের চার জোড়া স্পাইরাকল উন্মুক্ত থাকে। এদের মাধ্যমে বায়ু দেহের ভিতরে প্রবেশ করে। অক্সিজেন যুক্ত বায়ু ট্রাকিয়া, ট্রাকিওল এবং বায়ুথলির মাধ্যমে অন্তঃকোষ স্তরে পৌঁছায়। নিঃশ্বাসের সময় উদর পেশি সময়ের সংকোচন ঘটে, ফলে দেহের পিছনে অবস্থিত অবশিষ্ট ছয় জোড়া স্পাইরাকলের মাধ্যমে ট্রাকিয়ায় আবদ্ধ বায়ু বাইরে বের হয়ে যায়। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।